আমরা সবাই হিটলারের মতো, নিজেদের কাছে যত কিছু থাকুক, যতই বেশি থাকুক, তাও মনে হয় অন্যেরটা নিলে ভালো হয়, অন্যের কাছ থেকে ছিনিয়ে নিলে ভালো হয়। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি আজকে নতুন এক ভিডিও নিয়ে। তো আজকে আমরা এই ভিডিওতে যে ট্রেলারটা নিয়ে কথা বলবো সেই ট্রেলারটার নাম হচ্ছে বাওয়াল। তাহলে চলো শুরু করি। তোমরা সবাই জানো যে দুদিন আগে বাওয়াল ট্রেলারটা রিলিজ করে গেছে এবং এই সিনেমাটা 21 তারিখ রিলিজ আছে, তার আগেই ট্রেলারটা রিলিজ করেছে। এরপরে আরও দুটো গান রিলিজ হবে, কিন্তু এই ট্রেলারটা নিয়ে বলতে গেলে প্রথমে যে কথাটা বলবো, খুব যেটা টিজার দেখে মনে হচ্ছিল খুব একটা শান্ত সিষ্ট একটা প্রেমের গল্প। হ্যাঁ, প্রেমের গল্প, কিন্তু শান্ত সিষ্টটা অতটা বলা যাবে না, কারণ এর মধ্যে অ্যাগ্রেশন কিন্তু প্রচুর আছে। কেন বলছি অ্যাগ্রেশন আছে? কারণ কোথাও না কোথাও বরুণ ধাওয়ানের যে ক্যারেক্টারটা, সেটা এমন একটা ক্যারেক্টার যে সেখানে সে জীবনে সব কিছু পেতে চায়, তার নিজস্ব অনেক কিছু পাওয়া থাকে এবং সেই পাওয়াটা ফুলফিল করার জন্য সে জানভিকে মানে প্রেশারাইজ করতে থাকে, মানে তার যে গার্লফ্রেন্ড এবং পরবর্তীকালে ওয়াইফ হয় তাকে প্রেশারাইজ করতে থাকে এবং তাকে বিভিন্ন রকমভাবে কি বলবো মানে দমিয়ে দেওয়ার চেষ্টা করে। এই ধরনের একটা ক্যারেক্টার হচ্ছে বরুণ ধাওয়ানের, এবং সেইটার জন্য সে বাবার কাছ থেকে টাকা নিয়ে ইউরোপ ঘুরতে যায় এবং একটা সেলফ অবসেসড মানে পুরোপুরি একটা সেলফ ওরিয়েন্টেড একটা মানুষ যদি কেউ হয় সেটা হচ্ছে বরুণ ধাওয়ান। তো এই পার্টিকুলার সিনেমাতে ক্যারেক্টারটার জন্য বলছি। তো এখানে গল্পতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রথমেই বরুণ ধাওয়ান তার লোকালিটিতে খুব পরিচিত একজন ছেলে যে সারাক্ষণ ঘুরে ঘুরে বেড়ায়, ঠিক আছে, ক্রিকেট খেলে এবং একটা সে ফিলোসফিতে বিশ্বাস করে যে যদি উইনটা রিমার্কেবল নাও হয় অসুবিধে নেই, কিন্তু সেই ইনসিডেন্টটা রিমার্কেবল হওয়াটা দরকার, মানে ঘটনাটা এমন লোককে দেখাও যেন সেটা সবার মনে থাকে, আলটিমেটলি কে জিতছে সেটা মানে সেকেন্ডারি জিনিস। তো এই ফিলোসফিতে বিশ্বাসী হচ্ছে বরুণ ধাওয়ান এই পার্টিকুলার ক্যারেক্টারটাতে। তো সেখান থেকে সে একটা স্কুলের টিচার হিসেবে সম্ভবত পড়াচ্ছে, পড়াতে গিয়ে সে নিজেও আটকে যাচ্ছে। তো এইরকম ধরনের একটা ছেলে, সে ঘুরতে ঘুরতে হঠাৎ করে সে তার মনে হয় যে তার জীবনে এমন একটা গার্লফ্রেন্ড দরকার যে সব থেকে মানে খুব অ্যাট্রাকটিভ হবে এবং তাকে সবাই খুব পছন্দ করবে এবং যাকে দেখে তার পার্সোনাল ইমেজ অনেক বেশি বেড়ে যাবে। তার জন্য সে জানহ্বি কাপুরের কাছাকাছি আসে। জানহ্বি কাপুরের সাথে বরুণ ধাওয়ানের কোনো রকমের কোনো মিল নেই। জানহ্বি কাপুর খুব মানে সিম্পল লাইফ পছন্দ করে আর বরুণ ধাওয়ান খুব এক্সাইটেড লাইফ পছন্দ করে। তো এইরকম ডিফারেন্সিয়েট নিয়ে তারা এগোয় এবং এগোনোর পর তাদের দুজনের মধ্যে প্রেম থেকে বিয়ে হয়। বিয়ে হওয়ার পর তারা ইউরোপ ঘুরতে যায়। তো ইউরোপ ঘুরতে গিয়ে তারা একে অপরকে সত্যিকার নতুনভাবে চিনতে থাকে এবং চিনতে গিয়ে কী ধরনের তাদের মধ্যে বাওয়াল হয় যে বরুণ ধাওয়ান এমন কি বলে তোমার মতো সাধারণ মেয়েকে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেছে। তো এই ধরনের কিছু ডায়লগ আছে যেখানে জানহ্বি কাপুর বলছে যে তোমাকে হিটলারের সাথে তুলনা করছে বরুণ ধাওয়ানকে। তো বরুণ ধাওয়ান কি সত্যি হিটলারের গুণাবলী নিয়ে মানে সিনেমার ক্যারেক্টারটা তৈরি হয়েছে নাকি জানহ্বি কাপুর বলছে সেটা ভুল বলছে? তো সেটাই নিয়ে এই পুরো সিনেমা বাওয়াল। তো বাওয়ালে কী ধরনের বাওয়াল হয় সেটাই দেখার। 21 তারিখ সিনেমাটা রিলিজ করছে, তার আগে অনেকগুলো গান আসছে, অলরেডি একটা খুব ভালো গান রিলিজ করে গেছে। তো তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো তোমরা জানাও যে কমেন্ট সেকশানে তোমাদের কোন কোন পোর্শন ভালো লাগলো, কোন কোন পোর্শন ভালো লাগলো না, অ্যাকচুয়ালি ট্রেলারটা দেখে তোমাদের কী মনে হচ্ছে, মানে সিনেমাটা সেরকম কি দেখার কোনো ওয়ার্দিনেস আছে না নেই, তো সেটা কমেন্ট সেকশানে জানিও। এবং আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে। তথ্য ভালো থেকো, হ্যাপি থেকো, টাটা, বাই বাই অ্যান্ড স্টে ফিল্মিং।